Advocate Gita, domnule! চিৎকার করবেন না, একদম চেল্লাবেন না। অপরাধীদের পাশে দাঁড়িয়ে মোটা মোটা ফিস নিয়ে ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছেন, আর এদিকে একজন বৃদ্ধ চোখের জল ফেলছে। তোমার এত বড় সাহস? তুমি আমার বাড়িতে আমার ছেলেকে বিয়ে করে তুমি আমাকে থ্রেট করছো? থ্রেট কোথায় করছি? থ্রেট তো করছি না, আপনার বোকা মোটা শুধু আপনাকে ধরিয়ে দিচ্ছি। বলছি কি করতে পড়াশোনাটা করলেন? হ্যাঁ বলি, টুকে পাস করেছেন নাকি? অ্যাডভোকেট গাঙ্গুলি, প্রশ্ন উঠবে। আর আর একটা জিনিস আমি তদন্তে পাঠিয়েছি। কি জিনিস? ওই দিন সন্ধ্যাবেলা ঠিক কোন সময় ছিল ভুবনেশ্বরগামী ফ্লাইট? তাহলে কি এখান থেকে খুনটা করে তারপরে এয়ারপোর্টে পৌঁছে তারপরে ভুবনেশ্বরের জন্য ফ্লাই করা হয়? ঠিক কটার সময়? ঠিক কটার সময় উনি ভুবনেশ্বরে ফ্লাই করেছিলেন? ঠিক কটার সময় উনি ওখানে পৌঁছেছিলেন? তারপরে পৌঁছানোর পর কি উনি ওখানে সাইন করেন? এই এই, তুমি কি বলছো? কি তুমি কি গোয়েন্দা নাকি? এটা তোমার এখতিয়ারের মধ্যে পড়ে না, এটা পুলিশের এখতিয়ারের মধ্যে পড়ে। পড়েনি তো, চার্জশিটে এরকম কোনো উল্লেখ নেই। সমস্ত কিছু তাই ধামাচাপা দেয়া হয়েছে। কিন্তু কি ধামাচাপা দিচ্ছেন? হ্যাঁ কি ধামাচাপা দিচ্ছেন? আগ্নেয়গিরিকে কখনো ধামাচাপা দেয়া যায় না, তার বিস্ফোরণ হবেই। আপনাকে আমি বলেছি না, এরপর থেকে আপনার সাথে আমি যে যে কেস লড়বো সেই সব কটা কেস টি টোয়েন্টি নয়, পাঁচ দিনের টেস্ট ম্যাচ, কথাটা মাথায় রাখবেন। আর নেক্সট ডেটে আপনার ওই ক্ষিতিজ বাবু আর তার ওই কুলটুচি আছে না, দোয়েল দত্ত তার প্রেমিকা, তাদেরকে আপনি বেকসুর খালাস করতে পারবেন না মাই ডিয়ার শ্বশুর মশাই। তুমি ঘরে থেকে তুমি আমার সঙ্গে লড়াই করার চেষ্টা করছো? আপনার ওই ডিভোর্স পেপারে আমি সাইন করে দিয়েছি, তাই না? আর কিসের ঘর কিসের বাহির? হ্যাঁ কে কার? কেউ কারণ না, সবটাই মায়া শ্বশুর মশাই, সবটাই মায়া। ফোনটা রাখছি, আর আপনি প্রস্তুত থাকুন নেক্সট কেসে হারার জন্য। আর আপনার ওই মাথায় যে চলমান ইনস্টিটিউশনের মুকুটটা আছে না, ওটা আমি খুলে নেব, নিয়ে আমি নিজের মাথায় পড়ব। আর এরপরে আপনি আতঙ্কে ভুগবেন, যেখানে যেখানে কেস লড়তে যাবেন সেখানে সেখানে বলবেন যে উল্টো দিকে গীতা নেই তো, গীতা এলএলবি নেই তো। জেনে শুনে কেসটা নেবেন, নইলে ভুলেও কেসটা নেবেন না। হ্যালো 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 হ্যালো, কি বললো? কি কি বললো স্যার? স্যার কি হয়েছে কি স্যার? আরে মেয়েটা তো ওকালতির সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে দিয়েছে। আরে মেয়েটা মেয়েটা অত্যন্ত চতুর, ধূর্ত শৃগালের মতো, ধূর্ত শৃগালের মতো বুদ্ধি।